আমাদের আমরা শুধু এই প্রেস ক্লাবে না, বাংলাদেশের প্রায় জেলায় আমাদের এইচএসসি পরীক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ ডাক দিয়েছে। তার কারণ আমাদের যে দাবিটা, আমরা ইতিহাসে কোনো ব্যাস নাই যে তারা একসাথে এক পাঁচ মাস ধরে কেউ পরীক্ষা দেয় না। আমাদের পাঁচ মাস ধরে এই পরীক্ষার বাহানা চলতেছে, বারবার রুটিন পরিবর্তন করার মাধ্যমে আমাদের মন মানসিকতা ভেঙে পড়তেছে। আমরা যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আপনারা জানেন স্বৈরাচারী সরকার কিভাবে আমাদের ভাইদের উপর গুলি চালিয়েছিল, আমরা তখন ঘরে বসে থাকতে পারি নাই। আমরা বলবো বর্তমান তপন কুমার স্যার যিনি আছেন, তিনি আমাদের বিষয়টা ভেবে অবশ্যই দেখবেন, আর যদি না দেখেন এর থেকে আমাদের কঠিন কর্মসূচি ঘোষণা করা হবে ইনশাআল্লাহ। আর একটা কথা হলো, আমরা যারা এখানে আজ উপস্থিত হয়েছি, আমাদের সবাই সবার মন মানসিকতা এখন আপনাদের বুঝতে হবে, কারণ আমরা যে পরিস্থিতি এখন আছি, বারবার পরীক্ষার এরকম রদ বদলের জন্য আমরা পরীক্ষা দেওয়ার মন মানসিকতা নেই, সেহেতু আমরা দাবি পেশ করব আমাদের এসএসসি যে আমরা পরীক্ষা দিয়েছি, পরীক্ষার ভিত্তিতে অতি শীঘ্রই আমাদের একটা ফলাফল প্রকাশের জন্য সিদ্ধান্ত নেওয়া হোক। আরেকটা কথা হলো কি, আমাদের যদি পরীক্ষা নেওয়া হয়, তারা যদি পরীক্ষা নেয়, আমরা কিভাবে অ্যাডমিশন দিব, আমাদের ভবিষ্যৎ কি তারা অন্ধকার কি করে দিতে চায়, এই জন্য তাদের অবশ্যই আমাদের বিষয় ভাবতে হবে। আর যদি না ভাবে, ছাত্র সমাজ কি পারে না পারে আপনারা সবাই জানেন, আমরা অবশ্যই কঠোর কর্মসূচিতে আসব, এবং তার সাথে এবং তপন কুমার স্যার যিনি আছেন চেয়ারম্যান, আমি আমরা মনে করি তার অবিলম্বে পদত্যাগ করা উচিত, কারণ তিনি আমাদের বিষয় ভাবেন না। যিনি যদি ভাবতেন তাহলে এভাবে আমাদের আমাদের সাথে এভাবে করতে পারতেন না। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করি। আসসালামু আলাইকুম। দর্শক দেখছেন যে এইচএসসি পরীক্ষার যারা রয়েছেন তারা কিন্তু মানববন্ধন যখনই পরীক্ষা আছে আমাদের ব্যাচে আবি তখন আমাদের সাথে মাস্ক করা হয়, আমাদের চারবার পাঁচবার রুটিন দেওয়া হয়, অবশ্যই আমাদের চারবার পাঁচবার পরীক্ষা তারা কিন্তু এরকম হাসপাতাল রয়েছেন এবং সেই দাবিতে কিন্তু তারা বলছেন যে যারা এখনো হাসপাতালে আছেন তাদের রক্ত এখনো শুকায়নি, সেই জায়গা থেকে তারা কিন্তু পরীক্ষাতে বসার মতো যে প্রস্তুতি সেটি কিন্তু তাদের নেই, এবং সেই দাবি জানিয়ে কিন্তু প্রেস ক্লাবের সামনে থেকে এইচএসসি বা পরীক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং তাদের দাবি যেগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা উপস্থাপন করছেন। সেই বিষয়টি কিন্তু দেখতে পাচ্ছে, তারা বলছেন যে যারা এখনও হাসপাতালে কাজ করছে তাদেরকে রেখে কোনোভাবেই কিন্তু তারা পরীক্ষা যেটি রয়েছে সেখানে কিন্তু তারা আসলে বসবেন না, পরীক্ষায় অংশগ্রহণ করবেন না, সেই দাবির লক্ষ্যেই তারা কিন্তু এখন রয়েছে। দর্শক সমকালের সাথে আমরা সরাসরি জানাচ্ছিলাম যে এইচএসসি পরীক্ষার্থীদের যে মানববন্ধন সেই বিষয়ে সর্বশেষ।